আমি আসাদুজ্জামান, ডাক্তার কফিল উদ্দিন মাস্টার, হোমিওপ্যাথি চ্যানেল থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাঁট ফুলানো বাত বা সন্ধিবাত, এটাকে অনেকে আবার রসবাতও বলে থাকে। তো আজকে আমরা জানবো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস কী, এটা কেন হয়, এটা হবার পর কী কী সিমটমস দেখা দেয়, এবং কিছু হোমিওপ্যাথি মেডিসিনের নাম জানবো যেগুলোর সাহায্যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। রিউমাটয়েড আর্থ্রাইটিস কী? রিউমাটয়েড আর্থ্রাইটিস হলো একটি ক্রনিক ডিসঅর্ডার বা ক্রনিক ডিজিজ, এটাকে অনেকে পলি আর্থ্রাইটিসও বলে থাকে বা সিস্টেমেটিক আর্থ্রাইটিসও বলা হয়ে থাকে। তো এটা হলো একটি অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডার হলো আমাদের বডির রোগ প্রতিরোধ শক্তি যদি মিস্টেকেনলি বা ভুলবশত আমাদের নিজেদের টিস্যুকে অ্যাটাক করে তাহলে সেটাকে বলা হয়ে থাকে অটো ইমিউন ডিসঅর্ডার। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসও একটি অটো ইমিউন ডিসঅর্ডার, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ শক্তি, আমাদের বডির যে জয়েন্টসগুলো রয়েছে, জয়েন্টসের যে টিস্যুগুলো রয়েছে সেগুলোকে অ্যাটাক করে থাকে এবং সেখানে ফুলে উঠে প্রচণ্ড ব্যথা হয়, লাল হয়ে যায়, এবং জয়েন্টসগুলোর যে নর্মাল মুভিং অ্যাক্টিভিটি সেটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এটাকেই মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস বলা হয়ে থাকে। বেশ কিছু রিস্ক ফ্যাক্টরস রয়েছে যেগুলোর কারণে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়ে থাকে, যেমন ফ্যামিলি হিস্টোরি, অর্থাৎ ফ্যামিলিতে যদি কারো এই বাত রোগের ইতিহাস থেকে থাকে তাহলে পরবর্তী জেনারেশনের মধ্যে এই বাত রোগ বা রিউমাটয়েড আর্থ্রাইটিস হবার প্রবণতা অনেক বেশি। তারপরে হচ্ছে বয়স। বয়স একটি অন্যতম প্রধান ফ্যাক্টর। এটা সাধারণত মধ্য বয়সে, অর্থাৎ 40 থেকে 50 বছর বয়সের মানুষের এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বেশি হতে দেখা যায়। তাছাড়া এই রিউমাটয়েড আর্থ্রাইটিস পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়ে থাকে। এছাড়া যারা স্মোকিং করে বা ধূমপান করে তাদের এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বেশি হতে দেখা যায়। তাছাড়া পরিবেশগত কারণেও রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। স্ট্রেস বা মানসিক উদ্বেগ একটি অন্যতম কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস হবার। ওবেসিটি বা স্থূলতা একটি অন্যতম কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস হবার। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে কী কী সিমটমস দেখা দেয়? আর রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে প্রধান যে সিমটমস দেখা দেয় সেটি হলো আক্রান্ত স্থান ফুলে যাবে এবং সেখানে প্রচণ্ড ব্যথা হবে। সকালবেলার অসারতা বা মর্নিং স্টিফনেস দেখা যাবে, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যাবে যে আক্রান্ত স্থানটি অসার হয়ে গেছে, অর্থাৎ নর্মাল যে মুভিং অ্যাক্টিভিটি সেটা করা যাচ্ছে না, এবং এই অসারতাটা কাটতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে। রিউমাটয়েড আর্থ্রাইটিস শরীরের উভয় পাশকেই আক্রান্ত করে, অর্থাৎ যদি হাত আক্রান্ত হয় তাহলে দুই হাতে আক্রান্ত হবে, যদি হাঁটু আক্রান্ত হয় দেখা যাবে যে দুই হাঁটুই আক্রান্ত হয়েছে। এছাড়া দেখা যায় যে মুভিং অ্যাক্টিভিটি, অর্থাৎ ফুলে উঠলে আমরা যে নর্মাল যে মুভিং অ্যাক্টিভিটি সেটা করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্ষুধামান্দ দেখা যায়, অর্থাৎ খাবার যে রুচি সেটা নষ্ট হয়ে যায়, এবং জ্বর হতে পারে। তো এই সমস্ত লক্ষণাবলী থাকলে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে হিসেবে চিহ্নিত করব। তাছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস দ্বারা আমাদের বডির অন্যান্য সিস্টেমও আক্রান্ত হতে পারে, যেমন চোখ আক্রান্ত হতে পারে, দেখা যায় যে চোখ লাল হয়ে যায়, চোখে প্রচণ্ড ব্যথা হয় এবং চোখ যে নর্মাল দৃষ্টিশক্তি সেটা নষ্ট হয়ে যায়। এরপর আমাদের ফুসফুস আক্রান্ত হতে পারে, আমাদের হার্টের এওটা ভালভ আক্রান্ত হতে পারে, আমাদের বডির শিরা ধমনী বা নার্ভ আক্রান্ত হতে পারে, দেখা যায় যে শিরা ধমনীগুলি শুকিয়ে যায় এবং কালো হয়ে যায়, শরীর কালো হয়ে যায়, এবং সর্বশেষে আমাদের কিডনি পর্যন্ত রিউমাটয়েড আর্থ্রাইটিস দ্বারা আক্রান্ত হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসার সবচেয়ে কার্যকরী ও নিরাপদ মাধ্যম হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলোর সাহায্যে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে আমরা পুরোপুরি পরিত্রাণ পেতে পারি। তো প্রথম যে মেডিসিনটি রয়েছে সেটি হলো রাস্টক্স। যদি দেখা যায় যে রোগীর যন্ত্রণা বা ব্যথা বিশ্রামে বৃদ্ধি পায়, নড়াচড়ায় কমে যায়, তাহলে আমরা রাস্টক্সের কথা মনে করব। সেক্ষেত্রে রাস্টক্স 30% তিনে তিনবার যদি বেশ কিছুদিন প্রয়োগ করি তাহলে উপকার পাওয়া যায়। তারপর রয়েছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া যদি দেখা যায় যে রোগীর রোগ লক্ষণগুলো বিশ্রামে কমে এবং নাড়াচাড়া বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়ার কথা মনে করব। এক্ষেত্রে ব্রায়োনিয়া 30% দিনে তিনবার যদি বেশ কিছুদিন প্রয়োগ করা হয় তাহলে উপকার পাওয়া যায়। তারপর যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে গোয়েকাম। গোয়েকাম যদি দেখা যায় যে গিটগুলো
ফুলে ওঠে, সেখানে প্রচণ্ড ব্যথা হয়, সংকোচন ব্যথা এবং গরম হয়ে যায় এবং লাল হয়ে যায়। যদি এই সিমটমসগুলো থাকে তাহলে আমরা গ্রে কামের কথা মনে করব। আর সেক্ষেত্রে গ্রে কাম 3x বা 6x দিনে তিনবার যদি কয়েকদিন প্রয়োগ করা হয় তাহলে উপকার পাওয়া যায়। তারপর যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে সাবিনা। সাবিনা খুবই কার্যকরী একটি মেডিসিন রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসার ক্ষেত্রে। আর যদি দেখা যায় যে রোগীর লক্ষণগুলো গরম গড়ে বৃদ্ধি পায় এবং ঠান্ডাতে উপশম হয় এবং রোগী উন্মুক্ত স্থানে সবসময় থাকতে চায়, মহিলাদের ক্ষেত্রে এই মেডিসিনটি বেশি কার্যকরী হয়ে থাকে। অর্থাৎ যদি মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে থাকে তাহলে আমরা সাবিনা 30% দিনে তিনবার যদি কয়েকদিন প্রয়োগ করি তাহলে উপকার পাওয়া যায়। তারপর বায়োকেমিক মেডিসিনের মধ্যে রয়েছে ক্যালকিরিয়া ফ্লোর। যদি দেখা যায় যে রোগীর গিটগুলো ফুলে ওঠে, লাল হয়ে যায়, প্রচণ্ড ব্যথা এবং মুভিং করতে অসুবিধা হয় তাহলে আমরা ক্যালকিরিয়া ফ্লোর 12x দিনে 3টি বড়ি যদি তিনবার আমরা বেশ কিছুদিন খাই তাহলে উপকার পাওয়া যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসার একটি কার্যকরী মেডিসিন হলো ম্যাগনেসিয়া ফস। যদি দেখা যায় যে রোগীর রোগ লক্ষণগুলো রাত্রে বৃদ্ধি পায়, প্রচণ্ড ব্যথা হয় এবং গরম প্রয়োগে সেই ব্যথা উপশম হয় তাহলে আমরা ম্যাগনেসিয়া ফস 3x দিনে 3টি বড়ি যদি তিনবার খাই তাহলে উপকার পাওয়া যায়। উপরোক্ত মেডিসিনগুলো ছাড়াও আরও অনেকগুলো মেডিসিন রয়েছে যেগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিস চিকিৎসা কার্যকরী মেডিসিন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। আর যদি রোগীর রোগ লক্ষণ এবং মেডিসিনের লক্ষণ অনুযায়ী প্রয়োগ করা যায় তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া সম্ভব। তো এই ছিল রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডিটেলস। তো আশা করছি আমার এই ভিডিওটি বাংলা ভাষার সকল মানুষের উপকার হবে। তো সবাইকে ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।